তো গাইস অনেক অনেক সরি, কারণ এই ভিডিওটি আপলোড দিতে অনেক দেরি হয়ে গিয়েছে। আর হ্যাঁ গাইস, এই ভিডিওটি আমার বন্ধুর মোবাইল দিয়ে করা হয়েছিল, এই কারণে এই ভিডিওর কোয়ালিটিটা অনেক কম হতে পারে। হ্যাঁ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো সবাইকে ঈদ মুবারক। আজকে ঈদের দিন, আজকে কোথায় কোথায় ঘুরতে যাব, কি কি করব সব তোমাদের দেখাবো। তো বেশি কথা না বলে ব্লগটি শুরু করা যাক। তো গাইস, তো ফার্স্টেই বলে দেই আমরা কোথায় কোথায় ঘুরতে যাব। তো প্রথমে যাব সায়েন্স সিটি, তারপরে যাব ইকো পার্ক। তো তোমরা ব্লগটি দেখতে থাকো। তো এখন মানে প্রথমে যাচ্ছি সায়েন্স সিটি। এখন চলে আসছি সায়েন্স সিটি। চলো সায়েন্স সিটি এখন যাবো, ব্লগটি দেখতে থাকো। আর এতদিন মানে রেগুলার ভাবে মানে ইউটিউবে মানে কাজ করতে পারিনি, একদমই সরি। সেরকম ভাবে আর কি ভিডিও আপলোড হচ্ছিল না, কারণ মানে রমজান মাস চলছিল আর আজকে ঈদ, সবাইকে ঈদ মুবারক। তো ব্লগটি দেখতে থাকো, তো চলো। তো ভাই সায়েন্স সিটি মানে চলে এসেছি, আর সে মহাদাস কি বলবো, এখন মানে ভিডিও শুট করছে। ব্লগ ট্লগ শুট করছিস নাকি? তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু তোমরা সাপোর্ট করো না, কি বলবো। সাপোর্ট করতে হবে তো, সাপোর্ট করতে হবে, সাপোর্ট করতে হবে, না সাপোর্ট করলে কোন। আরে এটাকে এটাকে তোর কি হয়, তোর কি হয় বলবি তো? এটা ছোট ভাই, ছোট ভাই। ও আচ্ছা, তো চলো সায়েন্স সিটিতে গিয়ে মানে ভেতরে, মানে সায়েন্স সিটির মানে উপরে আছে আর কি, সায়েন্স সিটির মানে এইবার মানে এই রাস্তা দিয়ে যেতে হবে। তো তোমরা ব্লগটি দেখতে থাকো, তো এখন মানে যাব, তো চলো। তো গাইস, তো ফাইনালি এখন সায়েন্স সিটির টিকিটটা কেটে এখন সায়েন্স সিটিতে মানে প্রবেশ করে নিয়েছি। সায়েন্স সিটিতে প্রবেশ করেই দেখি বিশাল গরম, তাই তাড়াতাড়ি কোকা কোলাটা নিয়ে এখন খাচ্ছি। তো গাইস, তো ফাইনালি মানে টিকিট টিকিট কেটে এখন সায়েন্স সিটির মানে ভেতরে চলে এসেছি। তো টিকিটটা নিয়েছে কত বল? 75 টাকা। এমনি সময় মানে 65 টাকা, কিন্তু ঈদের সময় মানে বেশি নিচ্ছে মানে 75। আর তোমরা চাইলে ঈদে করে আসতে পারো, ঈদে করে আসতে গেলে মানে লাগবে এমনি সময় মানে 120 টাকা, কিন্তু এখন ঈদের সময় লুটে পুটে খাচ্ছে। ঈদের সময় এখন নিচ্ছে 145 টাকা, কি বলবো। তো তোমরা ব্লগটি দেখতে থাকো, তো এখন মানে এদিকে যাব, তো চলো। তো এতদিন ধরে মানে অ্যাক্টিভ ছিলাম না চ্যানেলে, এই কারণে সরি। তো এবার থেকে ডেলি ব্লগ আসবে, তো ব্লগটি দেখতে থাকো, চলো। তো গাইস, এটা কি বলো তো, তোমরা বলো কমেন্টে জানাও, এটা এখন করো, এটা প্রথম দেখছি, কমেন্ট করো। তো এটা কি একবার ট্রাই করে দেখি, তুই ক্যামেরা করবি? হ্যাঁ ঠিক আছে, ঝোল ঝোল। আরো জোরে জোরে ঝাঁপ মার। তো গাইস, চলো আজকে ভাঙচুর হবে। তো গাইস, সায়েন্স সিটি থেকে মানে এখন চলে যাচ্ছি, এখন যাবো ইকো পার্কে। আর ঈদের দিন মানে বেশি মানে ক্লিপ নেওয়া হয়নি, এই কারণে সরি। তো তোমরা এখন ব্লগটি দেখতে থাকো, তো এখন যাবো ইকো পার্কে, তো চলো। তো গাইস, ইকো পার্কে এসে মানে 4 নম্বর গেটের এখানে একটা ছোট্ট করে ঝিল আছে, ওই ঝিলে এসে এখন বোটিং করব। তো তোমরা এখন ব্লগটি দেখতে থাকো। আর এখন
পেটেলটা মারি। এবার গাইস সামনের দিকে যেতে হবে, তোমরা ব্লকটি দেখতে থাকো। আমরা তিনজন উঠিস তো ওই জন্যেই একটু সমস্যা হচ্ছে, একজনের মা যায় বলছে আর দুজন দুই সাইডে, আর এই পানি দিয়ে যাচ্ছি, আর ওইদিকে ঝর্ণা পানি জোরে ছোট জোরে পেডেল মারো মারো, ঠিক আছে। কি ভালো লাগছে উঠে? ওখানে নাকি দারুণ জায়গা, মানে গেমিং ইউনিয়ন, তো ওখানে চলো একবার গিয়ে ট্রাই করে দেখি কেমন কি। চলো, 4 নম্বর গেটের মানে সামনেই পড়েছে। তো গাইস গেম বারে ঢুকে মানে কিছু তো বুঝতে পারছি যে এখানে কি হচ্ছে, মানে ভিআর বক্স দিয়ে যে অনলাইনে দুনিয়ায় আসা যায় না, ওই আর কি গেম, মানে আর কি এখানে গেমের ভেতরে আর কি ঢুকিয়ে দেবে তোমাদের। তো দেখো গাইস ছেলেটা আর কি ভয় করছে, কি বলবো, মানে মানে দারুণ, মানে পার টিকিট 300 টাকা। তো আমি মানে একবার ট্রাই করে দেখি। তো গাইস এখানে এখন দুজন ট্রাই করছে, এদের পরে মানে আমরা ট্রাই করব। বাচ্চাটা ভয় করছে, বুঝতে পেরেছো? বাচ্চাগুলো অনেক ভয় করছে, বুঝতে পারছো? তো গাইস তো ভাবলাম একবার ট্রাই করে দেখা যাক, তাই এখান থেকে মানে 150 টাকা দিয়ে একবার ট্রাই করছি। তো এখন রোলার কোস্টারে উঠবো, মানে ভিআর বক্সে গেমের ভেতরে। তো দেখতে থাকো ব্লগ।
গাইস, বলতেই হবে যে বিয়ার বক্সে উঠে খুব এনজয় হচ্ছে। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই থাকো, সুস্থ থাকো, বাই।